বন্ধুরা রূপালিস কিচেন এন্ড ব্লগস পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আর অবশ্যই ভালো থাকার চেষ্টা করে চলেছি। তো আজকে তো সানডে, আবার সেই সানডে, আর সানডেতে কমেন্ট বক্স নিয়ে তো আবার হাজির হয়েই গেলাম। তবে তার আগে কিন্তু আমি আজকে একটা আনবক্সিং দেখাবো তোমাদেরকে, কারণ ওটা আজকেই না গতকালকে এসছে। হ্যাঁ, গতকালকে বিকেলের দিকে এসছে, তো স্যানিটাইজ ফ্যানিটাইজ করে রেখে দিয়েছি। আমার মেয়ের তরফ থেকে আমাকে একটা গিফট, ওটা কী গিফট সেটা আমিও জানি না, তো খুলতে দেয়নি, আমিও খুলিনি, তোমাদের সামনে খুলবো বলেই কিন্তু ও বলেছে যে না খুলবে না, একদম তোমার সব যে বন্ধুরা রয়েছে, তোমার পরিবারের যে নতুন সদস্যরা রয়েছে ওদের সামনেই কিন্তু আমার এই গিফটটা খুলো। তো এবার সেটা খুলবো, তো চলো আগে আমি আনবক্সিংটা করে নিই, তারপর কিন্তু কমেন্টগুলো পড়বো। দেখো একদম খুলিনি, অ্যামাজন থেকে এসছে, কী এসছে আমি সত্যিই জানি না। ও নিজেই অর্ডার করেছে, নিজেই পেমেন্টটাও করেছে, মানে ও গিফট পেয়েছিল কিছু টাকা, তো ওখান থেকে অনলাইন অর্ডার করে, মানে ক্যাশ অন ডেলিভারি নিয়েছে ও। তো দেখি খুলো কী এসছে, ও জানে, ও তো অর্ডার করেছে, ও জানে কী এসছে, কিন্তু খুলেনি, মানে খুলতে দেয়নি। তার কারণ হচ্ছে তোমাদের সঙ্গে খুলবে সেই জন্য। এটা খুলতেই তো পারছি না, এটাকে কেটে দিতে হবে মনে হচ্ছে। এরকম না করলে না খোলা যাচ্ছে না। ভাবছিলাম যে এটাকে দেখে দেখো, যদি এটা স্টোর করে রাখার মতো হয়। ও আচ্ছা 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 আচ্ছা, বাহ, এই যে দেখো এইগুলো এসছে। হ্যাঁ, স্টিকার দেখতে পাচ্ছ, ওয়াল স্টিকার। হ্যাঁ, ওয়ালের মানে ঘরের ওয়ালে লাগানোর জন্য খুব সুন্দর হয়েছে, তাই না বলো? অনেকগুলো এসছে, একটা দুটো আরো একখানা, উল্টো হয়েছিল, সোজা করে দিয়েছি। দেখো এগুলো হচ্ছে পালের স্টিকার। তো ওকে একটা থ্যাঙ্কস জানাবো, ভিডিওটা কমপ্লিট করে নিই, আর ওয়ালে যেদিন এগুলো আমি লাগাবো ফলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল গিফটটা। আজকে কিন্তু ফাদার্স ডে, তো ফাদার্স ডেতে বাবার জন্য এনেছে একটা একটা ওয়ালেট এনেছে, আর সেটা তো বাবাকে দিয়ে দিয়েছে, আর আমার জন্য, আমি কেন বাদ যাব, আমার জন্য এটা আমি থেকেই অর্ডার করে রেখেছি। তো এই গেল আমার গিফটস। আর এবার অবশ্যই মোবাইল ফোন হাতে নিয়ে নিয়েছি, আর পড়বো হচ্ছে কমেন্টসগুলো। স্ক্রিনশট নেওয়া আছে অলরেডি, আর এটা তো লাগাতেই হবে, এটা ছাড়া তো কিছুই চোখে দেখি না এখন, মানে লেখাপড়া করার ক্ষেত্রে না এটা খুব দরকার। তো কমেন্টসগুলো পড়া আমি শুরু করে দিচ্ছি এখন। হ্যাঁ, ফার্স্ট আমি যে কমেন্টটা পড়ছি সেটা আমাকে করেছো মনিস ব্লগ, মনিস ব্লগ,
তুমি আমাকে কমেন্ট করেছো, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, লাইক দিয়ে দেখা শুরু করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, দাওয়াত রইল, আশা করি আমার কথা মনে রাখবেন। হ্যাঁ, মনিস ব্লগকে বলবো আমি অবশ্যই ভালো থাকবো, তুমিও খুব ভালো থেকো। আর তোমার কথা তো আমার মনে রয়েইছে, তুমি বুঝেই নিয়েছো যে তোমার ঘরে আমি গেছি এবং তোমাকে কিন্তু অলরেডি আপন করে নিয়ে এসেছি। তো যারা মনিস ব্লগ এই চ্যানেলটাতে এখনও অবধি ভিজিট করনি, তারা কিন্তু অবশ্যই তোমরা মনিস ব্লগ চ্যানেলটাতে যেও, ভালো লাগবে, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখো, আর এই কমেন্টটা ও করেছে হচ্ছে লাস্ট ভিডিওর কোনটার মধ্যে করলো, হ্যাঁ ওই যে ছাদের উপরে বসে করেছিলাম, আবার পাড়ার কাকিমা, এরকম একটা থাম্বনেইল ছিল, টাইটেল ছিল ওই ভিডিওটাতে, কিন্তু মনিস ব্লগ এই চ্যানেলটা কমেন্ট করেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই মনিস ব্লগ চ্যানেলটা ভিজিট করে নিও, ভালো লাগবে তোমাদের। তারপর আমি নেক্সট কমেন্ট পড়ছি হচ্ছে ভোজের হাড়ি। ভোজের হাড়ি লিখেছেন টু লাইক, মানে নাম্বার টু লাইক ডান দি, দারুণ লাগলো ভিডিওটা শেয়ার করার জন্য, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমি বলবো ভোজের হাড়ি তোমাকে, আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য। তোমার চ্যানেলটাও খুব ভারী, খুব ভালো একটা চ্যানেল, আর আমি তো অবশ্যই যাই প্রায়ই তোমার চ্যানেলে। আর আমার যে বন্ধুরা ভোজের হাড়ি এই চ্যানেলটা ভিজিট করনি, অবশ্যই কিন্তু ঘুরে এসো, তোমাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। নেক্সট কমেন্ট পড়ছি কিছুক্ষণ পিয়ালির সাথে। কিছুক্ষণ পিয়ালির সাথে খুব পরিচিত একটা চ্যানেল, পিয়ালি খুব মিষ্টি একটা মেয়ে, আর তোমরা সবাই নিশ্চয়ই কিছুক্ষণ পিয়ালির সাথে এই চ্যানেলটার সঙ্গে পরিচিত। তো যারা এখনও কিছুক্ষণ পিয়ালির সাথে এই চ্যানেলটা ভিজিট করনি, আমার যে বন্ধুরা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাতে ভিজিট করো, তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। ইদানিং কিন্তু পিয়ালি বেশ ভালো ভালো রেসিপি শেয়ার করছে, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমার যে শর্টস ভিডিও, সেখানে পিয়ালি কমেন্ট করেছে, আমার প্রত্যেকটা ভিডিওই ওরা দেখে, ও দেখে এবং কমেন্ট করে, ও কমেন্ট করেছে খুব টেস্টি, থ্যাংক ইউ ভেরি মাচ পিয়ালি আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কমেন্ট পড়ছি জয়ন্তীস সিম্পল কুকিং। জয়ন্তীস সিম্পল কুকিং লিখেছো, দারুণ দারুণ, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ জয়ন্তী দি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। জয়ন্তীস সিম্পল কুকিং চ্যানেলটা দারুণ ভালো চ্যানেল, তোমরা যারা এখনও জয়ন্তীস সিম্পল কুকিং এই চ্যানেলটাতে যাওনি, তারা কিন্তু অবশ্যই যেও, তোমাদের প্রত্যেকের কিন্তু বেশ ভালো লাগবে। নেক্সট কমেন্টটা পড়ছি হচ্ছে বং বাইটস। বং বাইটস আমাকে লিখেছো, খুব সুন্দর লাগলো, দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। বং বাইটসকে বলবো, বং বাইটসও খুব ভালো চ্যানেল, রান্নার চ্যানেল অবভিয়াসলি, এবং দারুণ ভালো চ্যানেল। তোমরা যারা বং বাইটস এই চ্যানেলটাতে ভিজিট করনি, অবশ্যই ঘুরে এসো, প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। নেক্সট কমেন্ট পড়ছি টিকে মিসিং অফিসিয়াল। তো টিকে মিসিং অফিসিয়াল আমাকে লিখেছেন নাইস, তো নাইস লিখে এরকম একটা দেখিয়েছেন। আচ্ছা, টিকে মিসিং অফিসিয়াল, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য। যারা টিকে মিসিং অফিসিয়াল এই চ্যানেলটা ভিজিট করনি, ভিজিট করে নিও, তোমাদের ভালো লাগবে। আমার কমেন্ট সেকশন, কমেন্ট বক্সগুলোতে গেলে না, ওদের প্রত্যেকের কমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে চ্যানেলগুলো খুঁজতে তোমাদের সুবিধে হবে। নেক্সট আমি বলছি, যার কমেন্টটা পড়ছি সে হচ্ছে রিল ফুড চ্যানেল, রিল ফুড চ্যানেল, রিল ফুড চ্যানেল লিখেছে, হা 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 কিউট, মানে এটা সেই ওই পাড়ার কাকিমা, ওই ভিডিওটাতে প্রত্যেকে কমেন্ট করছে। আচ্ছা, রিল ফুড চ্যানেল ভালো চ্যানেল, খুব ভালো একটা চ্যানেল, তোমরা যারা এখনও রিল ফুড চ্যানেল ভিজিট করনি, তারা অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারো। নেক্সট কমেন্টটা বলবো সিধু অল টাইপ ভিডিও। তো সিধু অল টাইপ ভিডিও এই চ্যানেলটা আমাকে কমেন্ট করেছে, ভেরি নাইস দিদি, ফ্রেন্ড বানাই। নিশ্চয়ই আমি তোমাকে অলরেডি ফ্রেন্ড বানিয়ে নিয়েছি, আমি জানি না তুমি আমাকে বানিয়েছো কি না, আশা করছি তুমিও আমাকে ফ্রেন্ড বানিয়ে নিয়েছো। তো সিধু অল টাইপ ভিডিও চ্যানেলটাতে অবশ্যই কিন্তু তোমরা ঘুরে এসো, তোমাদের প্রত্যেকের আশা করছি ভালো লাগবে। নেক্সট কমেন্ট পড়ছি রঞ্জিতাস কিচেন।
রঞ্জিতাস কিচেন আমাকে লিখেছো, বিউটিফুল আপলোড, থ্যাংক ইউ ভেরি মাচ রঞ্জিতা। রঞ্জিতাস কিচেন চ্যানেলটা দারুণ ভালো চ্যানেল, যারা এখনও ভিজিট করনি অবশ্যই ঘুরে এসো, প্রত্যেকে ভালো লাগবে আশা করছি। আর রঞ্জিতাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। নেক্সট আমি কমেন্ট পড়ছি, মি অ্যান্ড আশু ব্লগস, মি অ্যান্ড আশু ব্লগস আরও একখানা ভালো চ্যানেল, দারুণ ভালো চ্যানেল। তো যারা মি অ্যান্ড আশু ব্লগস এই চ্যানেলটা ভিজিট করনি অবশ্যই কিন্তু মি অ্যান্ড আশু ব্লগসে যেও, তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে ভিডিওগুলো দেখে। আর মি অ্যান্ড আশু ব্লগস আমাকে কমেন্ট করেছো, তোমার অ্যাক্টিং সত্যি খুব এনজয় করি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোটেও অ্যাক্টিং ট্যাক্টিং পারি না কিছু, মানে নিজের মনে যা আসে আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, আর তোমাদের ভালো লাগলে আমার উৎসাহটা আরেকটু বেড়ে যায়। তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পাই না, মনে হয় আরও একটু করি, তো তেমন ভালো কিছুই আমি পারি না, ঠিক আছে। নেক্সট কমেন্ট পড়ছি, ড্রিম উইথ মি, ড্রিম উইথ মি আমাকে লিখেছো, সো ফানি কিন্তু ভালো অ্যাক্ট, খুব ভালো অ্যাক্ট করলে দিদি, দিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ড্রিম উইথ মি। ড্রিম উইথ মি তো দারুণ ভালো চ্যানেল, অনেক কিছু দেখায়, ব্লগিং দেখায়, শাড়ির র্যাপিং দেখায়, মেকআপ দেখায়, চুল বাঁধা দেখায়, বিভিন্ন রকম টিপস শেয়ার করে, দারুণ ভালো চ্যানেল ওর চ্যানেলটা। আমি প্রত্যেকটা শেয়ারিং ওর দেখি, তোমরাও দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। তো ড্রিম উইথ মিকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্টে পড়বো জয়িতার জীবনধারা, জয়িতাদি আমাকে লিখেছো, রূপালি আরেকবার দেখলাম। আচ্ছা জয়িতাদি আগে একবার দেখে কমেন্ট অলরেডি করে দিয়েছে, তো নেক্সট টাইম উনি লিখেছেন, রূপালি আরেকবার দেখলাম, শুনলাম, একটা কথা বলি, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু আস্তে কথা বলো, আস্তে মিন্স তাড়াতাড়ি নয়, থেমে থেমে। থ্যাংক ইউ ভেরি মাচ জয়িতাদি, আমাকে প্রথমত হচ্ছে আমার ভিডিও দেখেছো তুমি, দুবার দেখেছো, কমেন্ট করেছো, আর আমাকে এই অ্যাডভাইসটা দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে তোমরা যারা আমাকে এভাবে অ্যাডভাইস দাও আমার সত্যি ভীষণ ভালো লাগে, কারণ তাতে করে না আমি নিজেকে নিজে ইম্প্রুভ করতে পারি। আর ডোন্ট মাইন্ড বলেছো, কেন মাইন্ড করবো বলো তো, তুমি তো আমার ভালোর জন্যই বলেছো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এভাবে গাইড করার জন্য, গাইড করতে থাকো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, আর আমি নিজেকে অনেকটাই শোধরাতে পারবো। এই যে ওই ভিডিওগুলোতে একটু স্পিডে আসলে কথা বলাটা হয়ে যায়, কেন বলো তো, নর্মালি না ওই ভাষাটা ওই রকম স্পিডেই আমরা বলে থাকি, তো সে কারণে স্পিডে হয়ে যায়। তুমি লক্ষ্য করে দেখো আমি কিন্তু তোমার কথা অনুযায়ী, আরেকজন আমাকে বলেছে মেবি শতাব্দীর রান্নাঘরে, শতাব্দীও বলেছে একটু স্পিডটা কমাতে, আসলে মানে কথাগুলো এরকমই মানে স্পিডই হয়, তাও আমি চেষ্টা করেছি, কিন্তু তোমরা হয়তো দেখবে যে গত পরশু দিনের যে ব্লগটা গেছে ওই ছাদের উপরে বসে আমি করেছিলাম, যেটা আবার পাড়ার কাকিমা, সেটাতে কিন্তু আমি স্পিডটা অনেকটা কমই করেছি, তাই না? তো এভাবে আমাকে গাইড করতে থাকো তোমরা প্লিজ, তাহলে পরে আমার সত্যি নিজেকে শুধরাতে পারবো, ইম্প্রুভ হবে আরও। থ্যাংক ইউ ভেরি মাচ জয়িতাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গাইড করার জন্য। আর জয়িতার জীবনধারা এই চ্যানেলটাতে সবাই আমরা যাই, আমরা সবাই চিনি জয়িতাদিকে, তোমরা কিন্তু যারা চেনো না জয়িতার জীবনধারা এই চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, দারুণ সুন্দর গান শুনতে পাবে, রেসিপির সঙ্গে সঙ্গে, ব্লগিং দেখার সঙ্গে সঙ্গে, ডেলি রুটিন দেখার সঙ্গে সঙ্গে খুব ভালো ভালো কিন্তু গান শুনতে পাবে জয়িতার জীবনধারা চ্যানেলটা থেকে। আর নেক্সট আমাকে না নেক্সট আমি যার কমেন্টটা পড়ছি সে হচ্ছে জুন পেটস ওয়ার্ল্ড, জুন পেটস ওয়ার্ল্ড লিখেছো, ভেরি ডেলিশিয়াস স্ন্যাক্স, থ্যাংক ইউ ভেরি মাচ জুন পেটস ওয়ার্ল্ডকে বলবো, জুন জে ইউএন তারপর পেটস ওয়ার্ল্ড, হ্যাঁ, তো জুন পেটস ওয়ার্ল্ড সাধারণত পেট রয়েছে, আমি তিন চারটে ভিডিও দেখেছি ছোটো ছোটো যে বেড়ালের বাচ্চা বা বেড়াল রয়েছে ছোটো ছোটো, তো ওগুলোকে নিয়ে বেশ মজার মজার ভিডিও শেয়ার করে, ভালো লাগে, বেশ রিফ্রেশ হয়ে যায় মাইন্ডটা, খুব ভালো ভালো ভিডিও শেয়ার করে। তো যারা জুন পেটস ওয়ার্ল্ড এই চ্যানেলটা এখনও ভিজিট করনি অবশ্যই ঘুরে এসো, তোমাদের আশা করছি ভালো লাগবে। জানো দুপুরবেলার খাবারগুলো না একদম গলা অব্দি উঠে এসছে গো, আজকে একটু বেশি খেয়ে ফেলেছি সানডে না, সে কারণে চিকেন বিকেন বানিয়েছি, ব্যাস। খাওয়ার ব্যাপারটাতে না আমি কোনো কম্প্রোমাইজ করি না, মানে এই মোটা হয়ে যাবো, এই হয়ে যাবো, সে হয়ে যাবো, হলে হলাম, খেয়ে তুমি এরকম জিভটা বড় দুষ্ট।
নেক্সট আমি কমেন্ট পড়ছি দেবজানিস ব্লগ। তো দেবজানিস ব্লগ আমাকে কমেন্ট করেছো, খেতে আসবো দেবে গো, নিশ্চয়ই একদম মোস্ট ওয়েলকাম, যে কোনো সময় চলে আসো। তো দেবজানিস ব্লগ, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য আর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। তো দেবজানি ব্লগকে বলবো এভাবে আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করে যেও, আর খেতে যেদিন আসবে সেদিনই দেবো, যা খেতে চাইবে তাই খাও, ঠিক আছে? আর যারা দেবজানি ব্লগ দেবজানিস ব্লগ এই চ্যানেলটা এখনও ভিজিট করোনি, অবশ্যই কিন্তু যেও, তোমাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে দেবজানিস ব্লগ এই চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো দেখতে। নেক্সট আমি কমেন্ট পড়ব হচ্ছে কুক অ্যান্ড লিভ উইথ কনফিডেন্স, কুক অ্যান্ড লিভ উইথ কনফিডেন্স লিখেছ, সিম্পলি অসম, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ট্যাংরা ফিশ যেটা করেছিলাম না শর্ট ভিডিও, ওখানে কমেন্ট করেছো কুক অ্যান্ড লিভ উইথ কনফিডেন্স, এই হচ্ছে চ্যানেলটার নাম। তোমাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য। আর কুক অ্যান্ড লিভ উইথ কনফিডেন্স চ্যানেলটা যারা এখনও ভিজিট করোনি অবশ্যই গিয়ে কিন্তু ঘুরে এসো, প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। নেক্সট কমেন্টটা যেটা পড়বো সেটা হচ্ছে বেঙ্গলি ব্লগার রিমা, ওকে, বেঙ্গলি ব্লগার রিমা, তুমি লিখেছো তোমার খুব মিষ্টি, তোমাকে খুব মিষ্টি লাগছে দিদি ভাই, নাইস শেয়ারিং ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ সুইটহার্ট। আর মিষ্টি মোটেও আমাকে লাগে না, প্রচণ্ড বুড়িয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছে এখন, এখন আর মিষ্টি লাগার মতো কিছু নেই। তোমরা সত্যি খুব মিষ্টি মিষ্টি মেয়ে, তো সেই জন্য আমাকে মিষ্টি মিষ্টি লাগে, আর কিছু না। আর বেঙ্গলি ব্লগার রিমাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর যারা বেঙ্গলি ব্লগার রিমা এই চ্যানেলটা পেয়ে যাচ্ছে সত্যি, বেঙ্গলি ব্লগার রিমা এই চ্যানেলটা ভিজিট করোনি অবশ্যই ঘুরে এসো, তোমাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। তো আরেকটা কমেন্ট করছি, কোথায় গেল রে, আমি না কমেন্টগুলো ভুলে যাই কেন জানি না গো। নেক্সট আমি যে কমেন্টটা পড়ছি সেটা হচ্ছে কিচেন আইডিয়াস, কিচেন আইডিয়াস একদমই নতুন বন্ধু আমার বলবো, কিন্তু ভিডিও আমি দেখেছি ভালো ভিডিও শেয়ার করে। তো কিচেন আইডিয়াস আমাকে লিখেছ, ওয়াও নাইস অ্যাক্টিং, এটা হচ্ছে মা মেয়ের যে একটা মম অ্যান্ড ডটার এই ভিডিও যেটা দিয়েছিলাম সেটাতেও তুমি কমেন্ট করেছো কিচেন আইডিয়াস। তো লিখেছ ওয়াও নাইস অ্যাক্টিং, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। আর কিচেন আইডিয়াস এই চ্যানেলটা যারা এখনও ঘুরে দেখোনি অবশ্যই কিন্তু ঘুরে এসো চ্যানেলটা থেকে, তোমাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার কমেন্টের ঝুলি, অনেকগুলো কমেন্ট পড়লাম, অনেকটা পড়া হয়নি, সবগুলো তো সম্ভব না তোমরা জানোই সেটা। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর একটুখানি বলি, ভিডিওতে লাইক ব্যাপারটা একদমই কিন্তু হচ্ছে না, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করার আগে ছোট্ট করে একটা লাইক প্লিজ করে দিও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এমনিতেই তো আমাদের ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, এটা প্রত্যেকের সঙ্গে হচ্ছে, কেন হচ্ছে সত্যি আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না। তোমাদের কেউ যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে বলো কেন এরকমটা হচ্ছে। আর লাইকটা কিন্তু তোমরা একটু করো, হ্যাঁ, তাহলে পরে আমার একটু ভালো লাগে দেখতে, এটাই আর কিছু না। আর আজ চলি তাহলে, ভীষণ ঘুম পাচ্ছে, না হলে আরও কিছুক্ষণ থাকতাম তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে গল্প করার মতো মজাটা না অন্য কোথাও আর খুঁজে পাই না। এখন এই শুধুমাত্র ভিডিও আপলোড করব সেই জন্য কিন্তু ইউটিউবে মানে আমি সামনে আসি তা না, এটা একটা নেশার মতো হয়ে গেছে যে আমি বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো, কারণ এই কথা বলার পর তোমাদের তরফ থেকে আমার দিকে যে রেসপন্সটা আসে, কমেন্টসগুলো আসে, সেগুলো সত্যি মানে আমাকে অনেক উৎসাহ দেয়, আবারও কথা বলতে ইচ্ছে করে। তো সেই কারণেই এটা বোধহয় একটা নেশার মতো হয়ে গেছে, আসতেই হবে। আর কিন্তু এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভাত ঘুম যাকে বলে, ভাতকেই সবেমাত্র এসে বসে তোমাদের সঙ্গে কমেন্টগুলো করা মানে কমেন্টগুলো পড়লাম তোমাদের সামনে।
তো এখন একটু গড়াগড়ি করে নেব বিছানায়, আর আজ চলি নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো ব্লগস নিয়ে। খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আনন্দে থেকো। নমস্কার সবাইকে।